আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এবার তৃতীয়বারের মতো মুরগি 500 খাবার তুললাম, তো আপনাদের একটু দেখানোর জন্য আর কি ভিডিও করা। তো আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালোই আছেন, সুস্থ আছেন, এটাই কামনা করি। তো গাইস, আমি 500 মুরগি তুলেছি আবার, তো গরমকালে কিভাবে ব্লোডিং করতে হয় সেজন্য আপনাদের একটু পরামর্শ দেওয়ার জন্য। তো দেখেন, আমার জায়গাটা আসলে অনেক বড় করে আমি ব্লোডিং করছি, যে গরমকালে খুব একটা তাপ লাগে না, তারপরও হালকা একটু দিতে হয়, তারপরে একটু খোলামেলা রাখলে বাচ্চা ভালো থাকে, সুস্থ থাকে। এই জন্য আমি একটু বড় জায়গা করে ব্লোডিং করেছি। তো গাইস, আমার ভিডিওগুলো দেখবেন কিভাবে আমি আসলে মুরগির খামার পরিচালনা করি, পাত্রগুলো দেখবেন কিভাবে দূরত্ব বজায় রেখে কত টুকটুক পরে খাবার পানি দেওয়া যায়। তো গাইস, আপনারা নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো গাইস, 500 বাচ্চা আসলে ব্লিডিং করা খুবই সোজা, অল্প বাচ্চা যেহেতু, আপনারা ফার্স্টে নতুন যদি বাচ্চা তোলেন, আমার আগের ভিডিওতে আপনাকে কিছু পরামর্শ দিয়েছি, ওগুলো দেখবেন কিভাবে ব্লিডিং করা যায়, তারপরও আপনাকে কিছু জানানোর জন্য ভিডিও করা, যে বড় জায়গাতে আসলে ব্লোডিং করতে পারলে একটু মুরগি সুস্থ থাকে, একটু ভালো থাকে, তারপরও আপনাদের ব্লোডারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, 95°C আসলে সঠিকভাবে তাপমাত্রা দিতে হবে। আপনি তাপ দিলেই তখন শিখে যাবেন যে আসলে মুরগির তাপ দরকার কতটুকু, কতটুকু দরকার না, তাপ দিলে আসলে মুরগির বাচ্চার চলাফেরাতে আপনি বুঝতে পারবেন। নতুন বাচ্চা নিয়ে আসার পরে আপনারা স্যালাইন খাওয়াবেন, তারপরে পানি টানি খাওয়াবেন, খাবার দিবেন, পরিচর্যা করবেন আস্তে আস্তে। তো গাইস, এই আমার তৃতীয় চালানের মুরগি, আমার লাভ লসের হিসেব আপনাদেরকে জানাবো, আমার সাথেই থাকুন। যেহেতু মুরগির দাম কম ছিল, জন্য তুলি নাই আমি। ওকে গাইস, ভালো থাকবেন।